মানুষ ওনাকে ভগবান হিসাবে পূজিত করতো মানুষের জন্য যে কাজগুলি তিনি করেছেন বিশেষ করে সাত রামনগরে মানুষের জন্য যে কাজ করেছেন সেজন্য মানুষ প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তকে দেবতুল্য হিসাবে শ্রদ্ধা করত। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা সদস্য তথা সাত রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত সনুদা প্রয়াণে শোক প্রকাশ করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উল্লেখ্য বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রয়াণে শোক প্রকাশ করে তিনি আরও বলেন সুরজিত দত্ত একজন জননেতা হিসেবে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে একটা বিশাল নক্ষত্র ছিল ওনার প্রয়াণে ত্রিপুরা রাজ্যে রাজনীতিতে একটা ব্যাপক ক্ষতি হয়েছে মন্ত্রী থাকাকালীন সময়ে উনি মানুষের জন্য যে কাজগুলি করে গেছেন তার জন্য তিনি সকলের হৃদয়ে অমর হয়ে থাকবেন তার মৃত্যু রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি আমি এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত বোধ করছি এ কঠিন সময়ে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই গতকালকে রাত্রি প্রায় এগারোটা নাগাদ আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক একজন নক্ষত্র বিধায়ক সুরজিৎ দত্ত জননেতা উনি একটি কলকাতার বেসরকারি নার্সিংহোমে উনি পরলোক গমন করেছেন ওনার আত্মার সদ্গতি কামনা করছি পাশাপাশি ওনার পরিবারের সকল সদস্য সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি আমি মনে করি সুরজিৎ দত্ত জননেতা হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে একটা বিশাল নক্ষত্র ছিল আমাদের এই ওনার মৃত্যুতে আমাদের রাজনৈতিক ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের একটা বিশাল বড় ক্ষতি হয়েছে তো আমি মনে করি সুরজিৎ দত্ত আমাদের সকলের মনে অমর হয়ে থাকবেন কারণ উনি মন্ত্রিত্ব থাকার সময় উনি দৃষ্টান্তমূলক ডেভেলপমেন্ট ওয়ার্ক এই ত্রিপুরা রাজ্যের জন্য বহু নিদর্শন ওয়ার্ক উনি করে গেছেন এবং রামনগর এলাকায় ভগবান হিসাবে ওনাকে মানুষ পূজিত করতো কারণ মানুষের জন্য যে কাজগুলি উনি করেছেন সাত রামনগরের জন্য বিশেষ করে তো মানুষ ওনাকে দেবতাতুল্য হিসাবে শ্রদ্ধা করেন তো আমি আবারও আপনাদের মাধ্যমে ওনার আত্মার সদ্গতি কামনা করছি পাশাপাশি পরিবারের সকলকে সমবেদনা জ্ঞাপন করছি প্রসঙ্গত গত কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি বুধবার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বহিরাজ্যে কিন্তু শেষ রক্ষা হল না বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক সুরজিৎ দত্ত কিডনি রোগে ভুগছিলেন তিনি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রামনগর এলাকায় গভীর শোক নেমে আসে বিউরো রিপোর্ট আর ই নিউজ